রাজনীতি মানে ধৈর্য রাজনীতি মানে যে যত সহ্য করতে পারবে সে শত আগাই যাবে রাজনীতিতে ওই যে বললাম ওই যে সবাই বলে শেষ বলে কথা নাই আসলেই রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই আর রাজনীতিতে সাময়িক পরা যায় মনে হইলে পরে সাময়িক পরাজয় যায় না এখানে রাজনীতি অনেক দূর যাওয়ার রাস্তা আজকে একুর বয়সটা হিসাব করেন সে কত সেই বরিশাল কলেজের যে ছাত্র অবস্থায় ছাত্রলীগ করছে জি ছিল বিপি ছিল আজকে কত বছর পর অনেকে অনেক অনেক বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেন এটা তার যোগ্যতা এটা তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করছে নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক এখানে যার নেতৃত্বে আমরা রাজনীতি করি কে কি বললো কিছু আর জানে না তার যেটা যোগ্যতা সেই অনুযায়ী নেতা তাকে মূল্যায়িত করছে তার কর্মকাণ্ডের ফল আজকে সে এরকম আমার থাকবে প্রতিটি নেতা প্রতি আমি আমার জায়গা থেকে আমি আমার নেত্রীর পারপাস সার্ভ করি তার অধীনে রাজনীতি করি আবুল আসাদ আবদুল্লাহর অধীনে রাজনীতি করি একজন ভালো কর্মী আপনি নেতা নির্দেশনা চিরধার্য এটার কোনো বিকল্প নেই আপনি নেতা যে নির্দেশনা আপনি যদি রাজনীতি করেন নেতার যে কথা সেটা ডাইনে বাই চিন্তা করার আমাদের সুযোগ নাই যখনই আপনি নেতার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বর্ণনা করবেন অটোমেটিক আপনি একজন ভালো কর্মী আর আপনি একজন ভালো কর্মী হইতে পারলে আপনি একজন অবশ্যই ভালো নেতা হবেন এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তো আমি মনে করি আমি আমার জননেত্রী শেখ হাসিনার একজন ভালো কর্মী